प्रोग्राम का जाने के लिए আমার রেসপেক্টেড ফাদার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল টিচার্স আর সকল স্টুডেন্টসকে আমার তরফ থেকে প্রণাম। আচ্ছা, ছোটবেলায় আমরা একটা কথা শুনেছিলাম না, ভগবান নিজে আসতে পারেন না বলে তার সন্তানদের কাছে শিক্ষক বানিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য। ছোটবেলা হতো কথাটার মানে আজ বুঝতে না পারলেও আজ শিখি বুঝি, একটা সফল মানুষের পেছনে একটা টিচারের যে কত বড় রোল তা নতুন করে বলার আর কিছুই নেই। হ্যাঁ, তারা কি শুধু শিক্ষাদানই করে না, এটা হয়তো আমাদের একটা ভুল ধারণা। আমরা ওই ছোটো ছোটো দুষ্টুমি করলে তারা আবার কপালও দেয়, আবার সেই দুষ্টুমি শুধরে নিলে তারা আমাদের আগলে টেনেও নেয়। হ্যাঁ, তারাই কি চায়, আমাদের জীবনের লক্ষ্য স্থির করে তারা, আবার সেই লক্ষ্যে কেউ বাধা হয়ে দাঁড়ালে তারাই আবার ঢাল হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এটাকে হয়তো শিক্ষক আজ 21st century দাঁড়িয়ে ভারতে দেখো অনেক স্বপ্নগুলি হয়তো তাদের দ্বারাই পূরণ হচ্ছে। এক তারা অবিরম মানুষ করে যাচ্ছে, একের পর এক মানুষকে মানুষের মতন করে তা দাঁড় করাচ্ছে, কোনো স্বার্থ ছাড়া। হ্যাঁ, তারাই শিক্ষক, তাই হয়তো মা বাবার পরের স্থান আমরা তাদেরই দিয়েছি। আজ তাদের এক শ্রদ্ধাঞ্জলি জানি আমি একটা ছোট্ট কবিতা তাদের জন্য বলতে চাইছি। মানুষ গড়ার কারিগর মানুষ করে যায়, বিনিময় জীবনে কি বা তিনি পান, অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা দিয়ে গড়ে তোলেন সবাই নিজের আদর্শ নিয়ে। মানুষ গড়ার কারিগর পান না প্রতিদান, তবুও তিনি অবিরম মানুষ করে যান। মানুষ গড়ার কারিগর শিক্ষক তিনি মহান, তার প্রতি রইল শ্রদ্ধা ও সম্মান। সবশেষে তাদেরকে প্রণাম জানিয়ে আমার এখানে শেষ করা। নমস্কার।